শোনো শোনো বরিশালবাসী শোনো দিয়া মার ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন ঠিক না ভাই ঠিক শোনো শোনো বরিশালবাসী শোনো দিয়া মার ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলে আনে ওয়ালা মুসলমান দেখছেন গো সবাই কারো গায়ে আওয়ামী লীগ বিএনপি লেখা নাই যে ভাই আছে আছে এই মাহফিলে আনে ওয়ালা মুসলমান দেখছেন গো সবাই আরে কারো গায়ে আওয়ামী লীগ বিএনপি জামাত তবলিগ লেখা নাই যে ভাই আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমরা সবাই আল্লাহরই জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাবেন হাত লারাদান সবাই দিন ইসলামের পক্ষে থাকবো আল্লাহু আকবার বলেন সবাই এই মাহফিলের প্রধান অতিথি মাস্টার নাসিরউদ্দিন খাওলাদার সাহেব তাই আরো আছে হুমায়ুন কবির সিদ্দিকী দেখছেন গো সবাই আমরা সবাই আল্লাহর নবীর জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাবেন দু হাত লারা দিয়া দেখান আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরাও ওয়া কবালা والشكر لمن صور حسنا وجمالا شكر غزار بندا غور دنيا زهر فال نزن عامد بر جاي وبر شكر ادا جدين كارو كوتي نازا فبه تمر قبور او مسلمان بندر الله غلام এ বরবারি এলাকার মুসলমান ও যুবক ভাই অনুরোধ করে বলে যাই ও পরতার অন্তরালের মা একটা ঘন্টার জন্য যাই নামাজ বিচাইয়া ও আম্মা যান আপনার বাড়ির দরওয়াজায় কোরআনের মাহফিল সাজাইছে গো একটা ঘন্টার জন্য মা কোরআনের বাগানে বসে যান আম্মা যান মদিনার নবী বলে আমার কোন গোলাম উম্মত আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি একটা ঘন্টার জন্য বসে যাই ওই বান্দার একটা ঘন্টা সময় জান্নাতের দিগা গায়ে যায় মদিনার নবী বলে ও উম্মতের দল আমার কোন উম্মত দুনিয়ার গান বাজনার ভিতরে বসিয়া একটা ঘন্টা যদি কাটা দেয় ওই বান্দার আমল নামায় জান্নাত যাবে তো দূরের কথা বান্দা ওই বান্দার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘন্টা আগায়া যায় আমার মদিনার নবী বলে আমার কোন আশা গোলাম বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ দিদার পাওয়ার জন্য কোরআনের মাহফিলে যদি বসিয়া যায় একটা ঘন্টা সময় মাহফিলের ময়দানে কাটাইবার বিনিময় আমার আল্লাহ বান্দার একটা ঘন্টা সময় জান্নাতের দিঘা গায়া দেয় তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গাইমুদিন সুয়ার তোরা কার শয়তা মেগুনে নামাতুলে করবলি লানতা যায় বরুলি মুসলমান বান্দার আল্লাহর গুলাম ও যুব তো বিদ্যু বাবা জিদ্দার আজ দুনিয়ার জমিনে গুনার সাথে তুমি সম্পৃক্ত লাগাইছো ইন্টারনেট ফেসবুকে ঢুকিয়া যুব হাজার হাজার ঘন্টার পর ঘন্টা সময় তোমার চলে যায় দুনিয়ার খেল থাকে না আমি বলবের যুব আজ এই বড় বাড়ির জমিনে কোরআনের মাহফিল সাজাইয়া চেয়ারম্যান সাহেব তোমাদেরকে নিয়ে বসে ও বান্দা বাংলাদেশের কত জায়গায় বয়ানে যাই আলহামদুলিল্লাহ এই নাসির মাস্টার আমি মনে করি এত বড় আমলি লো এমন চেয়ারম্যান আমাদের এলাকায় বারবার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই অনেকে মনবে হুজুর মনায় চেয়ারম্যানের দালালি করে ও বড়বাড়ির মুসলমান আমি নাসির মাস্টারের দালালি করতে আসি নাই আমি দেখলাম আল্লাহ
আল্লাহর বান্দা কোরআনের মাহফিলে বসে আছে একমাত্র একমাত্র কারণ চেয়ারম্যান সাহেব প্রমাণ করে দিয়েছে ও জনগণেরা আমি চেয়ারম্যান জান্নাত পাওয়ার আশায় আমি আমার গুনাহ মাফ করে দেওয়ার আশায় আমি হুজুরের পাশে বসে গেলাম ও নানান এলাকার জনগণেরা তোরাও যদি তোদের গুনাহ মাফ করাইতে চাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাঠের দিকে চলে আসো বলেন ঠিক না বা ঠিক ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না হিকমত করেলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মধুর হবে না আহা তেমন কঠিন দিনতে মাওলা তোমায় ভুলবে না ঠিক মতো করিলে মুমিন নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক না বা ঠিক মুসলমানি বান্দার আল্লাহর গুলামে যুবক পবিত্র বাবা জিল দল আজ দুনিয়ার জমিনে এরকম কিছু যুবক আছে যারা যাদের মা বাবার কিসমত করে না এর কপাল করা যুবকের দল ওই মা বাবা দুনিয়ার জমিনে এত কষ্ট করিয়া তোমাকে আমাকে দুনিয়ার জমিনে লালন পালন করেছে রে মুসলমান আজ বাংলাদেশের ভিতরে কোন কিছু যুবক সন্তান দেখা যায় মাঝে মাঝে টেলিফোন করে কয় হুজুর ওই যে ইন্টারনেটে আপনার বয়ান শুনলাম মা বাবার কিসমতের বয়ান করছে আমি বলি বাবা হা বলে হুজুর আমার ওই আপনার বয়ানটা আমার সন্তান শোনার পর আমি মায়ের সাথে এত ভালো ব্যবহার করে এরে বরিশাল বড়বাড়ি এলাকার মুসলমান আজও যারাই মা বাবাকে কত আমি বলবো আজকের বয়ানটা তোমার জন্য আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যেটাকে বলা হয় আমার মায়ার নবী মসজিদে নববী শরীফের ভিতর হাঁটতেছে হঠাৎ করে রহমাতুল লিল আলামিন তাকায়া দেখে একটা কবর থেকে আযাব হয় আমার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করে এই কবরে আযাবটা তুমি মাফ করে দাও মদিনার নবী দোয়া করার পর দোয়া কবুল হয় না মায়ার নবী আশ্চর্য হয়া কয় ও মালিক এই কবরে আযাব তুমি মাফ করিয়া দাও আল্লাহর পয়গম্বর মসজিদে নববী যেটাকে বলা হয় সেখানে বসিয়া কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বলে আল্লাহ এই কবর আজাব মাফ করে দাও কবর আজাবটা মাফ হইতেছে না মায়ার নবী গোটা মদিনা শরীফ এলান করে দিল ও মদিনার মানুষেরা শুনো আগামী কালকে সকলেই কবরের সামনে আসিয়া সবাই কেউ কারো মায়ের কবরের সামনে কেউ কারো বাবার কবরের সামনে আসিয়া হাজির হইবা কিন্তু রহমাতুল লিল আলামিন মদিনায় ঘোষণা দেওয়ার পর হাজার 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 লক্ষ লক্ষ যুবক কবরের সামনে আসিয়া হাজির হয় তবে যেই কবরের ভিতরে আজাব হয় ওই কবরের সামনে কোনো লোক আসে না কেউ নাই কেউ নাই হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে বিদ্যা মা লাঠি বর্তিয়া বর্তিয়া কবরের সামনে আসতেছে মায়ার নবী বলে আম্মা যান আপনি কোন কবরের দিকে যাবেন বলে এই যুবকের কবরের দিকে যাব বলে ও মা এই যুবকের কবরে তো আজাব হয় রহমাতুল লিল আলামিনের এই প্রশ্নার পর মা ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী আশ্চর্য হয়ে কয় ও পয়গম্বর আখির জমানার পয়গম্বর বলে ও আম্মা যান মদিনার বিরিদ্দা আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন বলে এই যুবক সন্তান আমি মায়ের খবর নিত না কতদিন যাইতো রাত যাইতো বউয়ের কথা শুনিয়া আমি মায়ের গায়ে আঘাত করতো দ্বিধাবোধ করতো না ও বড় বাড়ির মুসলমানেরা পায়ে হাত ধরে ভুলে যায় আমার মতো ভক্তার ওয়াজ শোনাতো
গেছো বাংলাদেশে এমন স্লোগান দা হয় আমাগো বাবার দরবারেতে কত গরু যায় আমি বলবো ভণ্ড পীরের দরবারেতে কত গরু যায় মানুষের দরবারে মানুষ যায় গরুর দরবারে গরু যায় মা বাবা বছরে এক কেজি গোশত খাইতে পায় না ঢাকার শহরে মা বাবা কান্নার আওয়াজ দেয় রোডের চিপায় সন্তান কোটিপতি বড় গরুনিয়া বাবার দরবারে গেছে আমি বলবো মুসলমানেরা ওই বাবার দরবারে বড় গরু নয় গোটা দুনিয়া উনিয়া যদি বাবার দরবারে যাও তোমার একটা আমল কবুল হবে না মা বাবা তোমার প্রতি যদি অসন্তুষ্ট হয় মায়ার নবী এবার ডাকতে বলে ও আম্মা জান কেমন আপনি আলহামদুলিল্লাহ বললে বলে ও পয়গম্বর এই সন্তানটা আমাকে অনেক কাঁদন কাঁদাইছে আল্লাহর পয়গম্বর বলে ও মা আপনার সন্তানের কবরে তো আজাব হয় আপনার সন্তানের কবরে আজাব হয় আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন ক্ষমা করে দেয় মা দোয়া করতে চাই না মদিনার নবী আল্লাহর কাছে কান্না করি কই আল্লাহর কবরে আজাবটা সরাসরি তুমি এই মহিলাকে দেখাইয়া দাও মহিলা কবরে আজাব দেখিয়া ভয় পাইয়া কান্নার আওয়াজ দিয়া কয় আল্লাহ আমার যুবক সন্তানকে আমি মাফ করে দিলাম তুমিও আমার সন্তানকে মাফ করে দাও মুহাদ্দিসিনে কেরামগণ বলে মা দোয়া করতে দেরি হয় ওই যুবক সন্তানের কবর আজাব মাফ হইতে দেরি হয় না